পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার অন্তর্গত গোকুলনগর হল বীর বিপ্লবী শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্মভিটা। ১৯৩৩ সালের ১২ই জানুয়ারি মেদিনীপুরের কুখ্যাত ম্যাজিস্ট্রেট ডগলাসকে হত্যার দায়ে ফাঁসি হয়েছিল তাঁর। দেশকে স্বাধীন করার জন্য তিনি জীবনের জয়গান গেয়ে গেলেন, অথচ আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও অবহেলিত থেকে গেল তাঁর জন্মভিটা গোকুলনগর। কেমন আছে তাঁর জন্মভিটা? শহীদ প্রদ্যুৎ বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতির আজীবন সদস্য সুনীল আকাশ আলোর মুখ থেকে আমরা তা শুনে নেব। ১৯১৩ সালে জন্ম হয়েছিল এই গ্রামে একজন বিখ্যাত বিপ্লবী, বীর বিপ্লবী শহীদ পদ্ম ভট্টাচার্য। কিন্তু শহীদ পদ্ম ভট্টাচার্যের এই যে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, তার বাবা মেদিনীপুরে চলে যান তৎকালীন, সেই সময় ১৯১৩-১৪ পর্ব ওই সময়টা। তো পদ্ম ভট্টাচার্যের বাবা মা সহ পরিবার ওখানে থাকতেন মেদিনীপুরে, মেদিনীপুর স্কুলেই পড়াশোনা করতেন, কলেজের স্কুলে শহীদ পদ্ম ভট্টাচার্য। বিরক্ত এবং বিধ্বংসী করে তুলছিলেন এই, এবং বীর বিপ্লবী তখন এই প্রভাংশু পাল মানে শহীদ পদ্ম ভট্টাচার্যের সহপাঠী বা সহকর্মী, বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স দুজন এবং আরো সমস্ত কিছু মিটিং করে ওনারা দুজন দায়িত্ব নিয়েছিলেন, নিজের নিজের কাঁধে তুলে নিয়েছিলেন যে আমরা ডগলাসকে নিধন করব। তারকে বাজ বাজকে হত্যা করা হয়েছিল এবং কিংসফোর্ডকে হত্যা করা হয়েছিল বাংলার ইতিহাসে, কারণ বাংলার ইতিহাস তখন ভারতবর্ষের পরিস্থিতি গড়া ভারতবর্ষ অগ্নিগর্ভ, ব্রিটিশকে ধরাতে হবে আর বাংলার বীর বিপ্লবী সন্তানরা থেমে থাকেনি, বিশেষ করে মেদিনীপুর, গোটা মেদিনীপুর গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। তো সেই মেদিনীপুরের সন্তান শহীদ পদ্ম ভট্টাচার্যের জন্ম ভেটে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, আমরাও ভাগ্যবান আজকে বহু মানুষ সেখানে আসছেন, তীর্থস্থানে পরিণত হয়েছে গোটা ভারতবর্ষের পক্ষে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই শহীদের জন্ম ভেটে এবং শহীদের উত্তরসূরি অনেকেই শহীদের প্রদ্যুৎ ভট্টাচার্যের বিভিন্ন রকম যে বাস্তু সহ এবং জমি জায়গা পুকুর সেসব আজ এক প্রকার লন্ডভন্ড হয়ে আমরা শহীদ প্রদ্যুৎ এবং বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতি গড়েছিলাম ১৯৪৮ সালে, প্রায় ৭৫ বছর আগে, ঠিক ৭৫ বছর আগে। তার ৭৫ বছর পূর্তি আমরা শুরু করলাম আজ থেকে এবং আগামী ৩রা নভেম্বর শহীদের জন্মদিন, শহীদের জন্মদিনেও শহীদের জন্ম শতবর্ষ আমরা পালন করেছি অলরেডি, শহীদ পদ্মনয় মেলা হয়েছে এবং শহীদ ভট্টাচার্যের আত্মাহুতির ৭৫ বছর পূর্তি উপলক্ষে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে আমরা তৎকালীন ২০০৮ সালে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে র্যালি করে এই গোকুলনগর গ্রামে এসেছিলাম, ঐতিহাসিক গোকুলনগর গ্রাম শহীদ পদ্ম ভট্টাচার্যের জন্মস্থান। সেই সময় প্রদ্যুৎ মেলা হয়েছে, স্মরণিকা বেরিয়েছে, আমরা প্রদ্যুৎ সম্পর্কে গবেষণামূলক বইও বেরিয়েছি এবং প্রদ্যুতের সহকর্মী বা সহযোগী তৎকালীন সে ডগলাসকে মারার জন্য যে বিপ্লবী প্রভাংশু পাল, সে দুই বন্ধু জড়িত, প্রভাংশু পালের স্মৃতি বিজড়িত তার যে গ্রাম খাঞ্জাপুর, এই আমাদের ব্লকের মধ্যে দাসপুর ১ নম্বর ব্লক, বেলেঘাটা দাসপুর থেকে একটু দূরে অদূরেই বলা যায়, সেখানেও আমাদের কর্মকাণ্ড হয়েছে। আমরা চাই আমাদের যেটা এখন স্মৃতি সমিতির পক্ষ থেকে বিপ্লবী প্রভাংশু এবং প্রদ্যুৎ স্মৃতি সমিতির পক্ষ থেকে আমাদের দাবি বহু বছর থেকে, এইগুলোকে পর্যটন কেন্দ্র করা হোক গোকুলনগর গ্রামকে এবং ওখানে খাঞ্জাপুর গ্রামকে যেখানে বিপ্লবী প্রভাংশু পাল জন্মগ্রহণ করেছিলেন। প্রভাংশু পালের সরাসরি বিবরণ আমরা শুনেছিলাম তখন রায়নগর ইউনিভার্সিটি স্কুলে পড়তাম, কিভাবে ডগলাসকে হত্যা করা হয়েছিল, অসীম সাহস নিয়ে দুটি কিশোর এগিয়ে গিয়েছিল ডগলাসকে মারার জন্য, কত বড় পণ করলে, কত বড় কমিটমেন্ট থাকলে এই ধরনের কাজ করা যায় তারা করেছিলেন। কিন্তু আমরা তাদের জন্য কি করছি, তারা তাদের প্রাণটাই দিয়ে দিয়েছিলেন,
আর প্রভাংশু পালের সবচেয়ে দুঃখ যেটা হয়েছিল, উনি বলছিলেন আমার গুলিতে ডগলাস হত্যা করেছিল আর পদ্মদের গুলিটা কাজ করেনি, সত্যি তাই হয়েছিল। আর পদ্মত ভট্টা যদি বলতেন, যদি পদ্মত বলতেন যে আমার গুলিটা লাগেনি প্রভাংশুর গুলিটা লেগেছে, তাহলে প্রভাংশু ফাঁসি হয়ে যেত। প্রভাংশু পাল সারা জীবন, প্রভাংশুর মাত্রই 5-6 বছর আগে দেহ রাখলেন 2007 সালে, ঠিক 2007 সালে সম্ভবত জুন বা এপ্রিলে তার ওনার দেহত্যাগ হয়েছে। ওনার দুঃখটা সারা জীবনে, অকৃতজ্ঞতা ছিলেন এবং উনি ব্যবসাও করতে বাধ্য হয়েছিলেন, ডক্টর বিধান রায়ের সঙ্গে দেখা করেছিলেন ওনার ভাই বোন সবাই গ্রেফাচ্ছাদন করার জন্য। যাক, সেসব ইতিহাস পরে বলবে, বইও আছে, আপনারা সব বই পড়তে পারেন, গবেষণামূলক বই বেরিয়েছে। তো আমাদের যেটা এখন কথা যে খাঞ্জাপুর গ্রাম এবং গোকুণনগর গ্রামকে সরকার ন্যাশনাল হেরিটেজ হিসাবে ঘোষণা করুক, পর্যটন কেন্দ্র করুক, এবং পদ্মতের নামে যে কলেজ হয়েছে চাঁইপাটে এবং আরও পদ্মতের নামে বিভিন্ন প্রতিষ্ঠান, নট অনলি দ্যাট, মেদিনীপুর জেলা পরিষদ শহীদ পদ্মনাথ ভট্টাচার্যের নামে এবং প্রদ্যোৎ ভট্টাচার্যের নামে একটি নগর হয়েছে, সেটি হচ্ছে মেদিনীপুর ধর্মা থেকে একটু আইএলএ ডান দিকেই প্রদ্যোৎ নগর, এবং প্রদ্যোতের নামে বহু সংঘ গড়ে উঠেছে, সমিতি গড়ে উঠেছে। কিন্তু আমরা চাই যে প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে না, ঠিক এখানটা প্রদীপের তলা অন্ধকার। এই গোকুণনগর গ্রাম নিবাসী এবং পাশাপাশি এই যে রায়নগর জিপি 22টা গ্রাম, আমাদের দাবি আছে বহু বছর থেকে এই গোকুণনগরকে তুলে ধরা হোক, হাইলাইটস করা হোক। যারা দেশের জন্য প্রাণ দিলেন তাদের জন্য আমরা কিছু করি, প্রদ্যোতের নামে হাসপাতাল হোক, প্রদ্যোতের নামে আরও কিছু কর্মকাণ্ড হোক, সাংস্কৃতিক বা যে তাদের যে ইচ্ছে ছিল গোটা ভারতবর্ষ যে ব্রিটিশকে তাড়াবো, ভারতবর্ষ সুন্দর হবে, আরও মহান হবে, মহত্তর হবে, সেই পথে এগিয়ে যাক। আর মাঝে একটি কথা বলে রেখি, এই যে আমরা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে শহীদ প্রদ্যোত যুব সংঘ, প্রদ্যোতকে স্মরণ করেই এই যুব সংঘ, এখানকার যুবকরা, তরতাজার যুবকরা এই যুব সংঘ গঠন করেছিলেন। তার সভাপতি এখানে দাঁড়িয়ে আছেন, সভাপতি মাননীয় জয়দেব ঘোড়ে মহাশয়। তো আমরা চাই, এবং আরও এখানে আরও সদস্য আছেন, আমরা চাই এই যুব সংঘ এবং শহীদ প্রদ্যোৎ বিপ্লবী প্রভাং স্মৃতি সমিতি আরও শ্রীবৃদ্ধি করুক আপনাদের সকলের সহযোগিতায়, মাননীয় সরকার বাহাদুরের সহযোগিতায়। যা ঘটেছে পাস্ট ইজ পাস্ট, বাট উই ওয়ান্ট টু হাইলাইট ইন দি ফিউচার, ইটস আওয়ার ন্যাশনাল ডিউটি টু হাইলাইট আওয়ার মার্টার অ্যান্ড দি ফ্রিডম ফাইটার্স, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা বিপ্লবী, তাঁদের স্মৃতি, তাদের কাজ, তাদের অপূর্ণ কাজ যেন আমরা করতে পারি।